আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন নাগা উইংস। এই সময়ের খুবই জনপ্রিয় একটা খাবার, তবে কোনো রেস্টুরেন্ট স্টাইলে তৈরি করে দেখাবো না, একদম ঘরোয়া স্টাইলে ঘরোয়া উপকরণে তৈরি করে দেখাবো। আমি আমার ঘরে সবসময় এই নাগা উইংসটা যেভাবে তৈরি করি সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় এই মজাদার স্পাইসি চিকেন নাগা উইংস। আজকের রেসিপির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি আধা কেজি পরিমাণ চিকেন উইংস। এখানে উইংসটা আমি দুটুকরো করে কেটে নিয়েছি, একদম আস্ত রাখিনি, তবে আপনারা চাইলে আস্তও রাখতে পারবেন। উইংসের এই দুটো পার্ট আমি আলাদা করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন, এবং ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পানিটাকে ছড়িয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস, আর চেষ্টা করবেন লেবুর রসটা ব্যবহার করার জন্য। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি উইংসের জন্য যতটুকু লবণ প্রয়োজন অতটুকু স্বাদ মতো লবণ। দিচ্ছি এক চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া, এখানে কালো গোলমরিচের গুঁড়াও চাইলে ব্যবহার করা যাবে। দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়া সস। এবার সব কিছু খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। আমি এখানে কোনো আদা রসুন বাটা ব্যবহার করছি না, তবে আপনারা যদি কেউ চান সামান্য পরিমাণে ব্যবহার করতে পারেন। উইংসের এই রেসিপিটার ক্ষেত্রে আমার কাছে মশলাটা খুব লাইট রাখলেই মনে হয় খেতে ভালো লাগে, তাই আমি আদা রসুনটা এখানে ব্যবহার করছি না, তো আপনারা চাইলে করতে পারেন। এবার সব কিছু মেখে একটা সাইডে সরিয়ে রাখছি। এখানে একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ ময়দা। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ময়দার জন্য যতটুকু লবণ লাগে অতটুকু সামান্য পরিমাণে লবণ। দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। যেহেতু এই উইংসটা অনেক বেশি স্পাইসি হয়, তো এই কুটিংয়ের মধ্যে আমি লাল মরিচের গুঁড়াটা একটু পরিমাণে বেশি ব্যবহার করছি, তবে আপনারা যে যেমন ঝাল খান সেটা বুঝে এখানে কিন্তু মরিচের গুঁড়াটা বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। তো ময়দাটা রেডি হয়ে গিয়েছে। আমরা প্রথমেই চিকেন উইংসটা যে ম্যারিনেট করে রেখেছিলাম সেই ম্যারিনেট করা উইংস নিয়ে এবার ময়দার মধ্যে কোট করে নিতে হবে। জাস্ট একটু চেপে চেপে ময়দার মধ্যে কোটিং করে নিলেই হবে। আমি এখানে কোনো ডাবল কোটিং করব না, তবে আপনারা যদি মনে করেন ডাবল কোটিং করবেন সেক্ষেত্রে করতে পারেন, এতে করে উপরের লেয়ারটা আর একটু মোটা হবে। বাট আমি চাচ্ছি একদম উপরের লেয়ারটা পাতলা এবং ক্রিস্পি থাকবে, তাই আমি একটা কোটিং করে নিব। ময়দার মধ্যে জাস্ট ভালোভাবে একটু চেপে চেপে কোটিংটা করে নিতে হবে। তো সবগুলো উইংস আমি এভাবেই কোটিং করে নিব, আর এরই মাঝে সবগুলো উইংস আমার কোটিং করে নেওয়া হয়ে গিয়েছে। এবার এগুলো আমি তেলে ভেজে নিব। তো সরাসরি আমি চলে যাব ভেজে নেওয়ার জন্য। চুলা আমি একটা হাঁড়িতে বেশ কিছুটা তেল গরম করতে দিয়েছি। এবার তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। ভালোভাবে গরম করে নেওয়া তেলের মধ্যে এবার এক এক করে উইংসগুলো দিয়ে দিতে হবে। আর অবশ্যই খেয়াল রাখবেন চুলার আঁচটা যেন একটু বাড়তিতে থাকে, মানে মিডিয়াম হাইতে বা হাই হিটে ভেজে নেবেন। এতে করে উইংসটার ভিতরটা জুসি থাকবে, ড্রাই হয়ে যাবে না। আর যদি অনেক বেশি লো হিটে ভাজতে যান তাহলে কিন্তু চিকেন উইংসের ভিতরটা ড্রাই হয়ে যাবে। তো আমি মোটামুটি মিডিয়াম হাই হিটে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিব। এই তো একটা সাইড মোটামুটি হয়ে গিয়েছে, আবার একটু উল্টে পাল্টে নিচ্ছি। আর অতিরিক্ত নাড়াচাড়া না করাই ভালো, এতে করে উপরে আমরা ময়দার যে কোটিংটা দিয়েছি সেটা খুলে আসার একটা ভয় থাকবে। আর এরই মাঝে কিন্তু দুটো সাইড লালচে করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার এগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি। সবগুলো উইংস তেল থেকে তুলে নেওয়ার পরই একইভাবে আরও এক ব্যাচ উইংস আমি ভেজে নেব। উইংসগুলো ভেজে নেওয়ার পরে আমি চুলা আবারও একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ বাটার। আপনারা চাইলে বাটারের পরিবর্তে এখানে তেলও ব্যবহার করতে পারবেন। এবার এর মধ্যে আমি এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিলাম। রসুনটাকে হালকা একটু লালচে করে ভেজে নেব। রসুনটা হালকা কিছুটা লালচে করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। চেষ্টা করবেন চিলি ফ্লেক্সটা দেওয়ার জন্য, এতে করে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়, সাথে স্পাইসিও হয়। সব কিছু ভেজে নেওয়ার পরে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ টমেটো সস, এবং দিয়ে দিচ্ছি এখানে আমি 1/4 কাপ পরিমাণ সয়া সস। এই রেসিপিতে কিন্তু সসের পরিমাণগুলো একটু বেশি ব্যবহার করতে হয়।
আর দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ ওয়েস্টার সস। তবে ওয়েস্টার সস হাতের কাছে যদি একেবারেই না থাকে সেক্ষেত্রে না দিলেও হবে। এখানে আসলে টমেটোর সস, সয়া সস এগুলো কতটুকু পরিমাণে দিবেন সেটা নির্ভর করে আপনি কতটা পরিমাণে উইংস তৈরি করছেন সেটার উপরে। চাইলে এখানে সসের গ্রেভির যে পরিমাণটা সেটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে তৈরি করতে পারবেন। এবার এর মধ্যে আমি খুবই সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি টেস্টের ব্যালেন্সের জন্য। তবে যদি আপনারা কেউ একটু সুইট টাইপের টমেটো সস ব্যবহার করেন সেক্ষেত্রে এখানে চিনি দেওয়ার কোনো প্রয়োজন নেই, আর এই পর্যায়ে কোনো লবণের প্রয়োজন হবে না কারণ সসগুলোর মধ্যে কিন্তু অলরেডি লবণ আছে। তো চিনিটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এবার ভেজে রাখা উইংসগুলো দিয়ে দিলাম। উইংসগুলো দেওয়ার পরে এবার ভালোভাবে সসের সঙ্গে উইংসগুলোকে মিশিয়ে নিতে হবে, এবং উইংসগুলো ভালোভাবে সসের সঙ্গে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এই রেসিপির মেন ইনগ্রিডিয়েন্ট, সেটা হচ্ছে নাগা মরিচ বা বোম্বাই মরিচ, যেটার বিচি ফেলে আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। সেটা এই নাগা উইংসে নাগা মরিচের এই অংশটা একদম লাস্ট পর্যায়ে দিবেন। এতে করে যেটা হবে নাগা মরিচের যে ফ্লেভারটা সেটা উইংসের মধ্যে খুব স্ট্রংলি পাওয়া যাবে, এবং নাগা মরিচের যে অতিরিক্ত একটা ঝাল ভাব সেটাও উইংসের মধ্যে ঢুকবে না। মোটামুটি এটা আপনাদের খেতে অসুবিধা হবে না। নাগা মরিচের ঝালটা কিন্তু অনেক বেশি থাকে, যেটা একদম চিকেনের মধ্যে ঢুকে গেলে খাওয়াটা কিন্তু অনেকটা কষ্টকর হয়ে যায়, ঝালের অত্যাচারে আর কি, যেটাই বলেন। সো লাস্ট পর্যায়ে দিলে আমার কাছে যেটা মনে হয় ফ্লেভারটা পারফেক্ট আসে আর ঝালটাও ব্যালেন্সে থাকে। আর এই তো এটা হয়ে গিয়েছে, এবার আমি চুলা থেকে নামিয়ে নিব। আর এরই মাঝে তৈরি হয়ে গেল আমার স্পাইসি চিকেন নাগা উইংস। আপনারা হুবহু রেসিপিটা ফলো করে তৈরি করে দেখতে পারেন, ইনশাল্লাহ ভালো লাগবে এটুকু বলতে পারি। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।